My dear student, how are you? I am also fine. Now, I am going to take the class, Standard 4 Science. Today, my topic is Function of the Root, Stem and Leaf. It is my second class. I shall try to discuss about the topic. In the previous day, we have taught the function of root, stem and leaf. We also know what is root, what is stem, what is called leaf, flowers, roots, etc. Today we shall learn what is photosynthesis and chlorophyll. Now I discuss the topic. The process by which green leaf prepare food using air, water and minerals in the presence of sunlight and chlorophyll is called photosynthesis. Photo means light and synthesis means combining of things. বাংলায় বলা হয় যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ মূলধারা মাটি থেকে জল ও খনিজ লবণ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড পাতায় ক্লোরোফিল সূর্য থেকে সূর্যালো ইত্যাদি মিলিয়ে যে খাদ্য তৈরি করে তাকে আমরা সালোকসংশ্লেষ বলি যে সরকার যাতে খাদ্য তৈরি করে তাকে আমরা সালোকসংশ্লেষ বলি নাও We learn what is chlorophyll. Chlorophyll is a pigment, green pigment present in the leaf. পাতার মধ্যে যে সবুজ রঙের রঞ্জক কণিকা থাকে রঞ্জক পদার্থ থাকে তাকে আমরা chlorophyll বলবো এই chlorophyll এর সাহায্যে গাছ পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে How to plant are useful to us? গাছ আমাদের কী কী কাজে লাগে গাছ আমাদের কীভাবে সাহায্য করে এটা আমরা জানবো প্ল্যান্ট আর ইউজফুল টু আস মেনি ওয়ে দে গিভ আস অক্সিজেন ফুড ফুয়েল ফাইবার অ্যান্ড মেনি আদার সাবস্টেন্স সাচ অ্যাজ উড ফুয়েল রাবার পেপার মেডিসিন প্লাস হানি ফ্রুট এটসেট্রা এটসেট্রা গাছ আমাদের বহু জিনিস দেয় ডিয়ার স্টুডেন্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই সে অ্যাগেইন দ্য ট্রি গিভস আস অক্সিজেন ফুড ফুয়েল ফাইবার অ্যান্ড আদার সাবস্টেন্সেস সাচ অ্যাজ উড রাবার পেপার মেডিসিন ক্লথ হানি ফ্রুটস এটসেট্রা এটসেট্রা অর্থাৎ গাছ আমাদের বহু কিছু দেয় যেমন ঔষধ জ্বালানি খাদ্য কাগজ মধু বিভিন্ন জাতের ফল কাঠের জিনিস রাবার ইত্যাদি আই হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক ইফ এনিবডি ফেস এনি প্রবলেম প্লিজ স্ট্যান্ড আপ অ্যান্ড টেল মি your problem. I shall try to solve your problem. Next day, I shall discuss about the topic again. Everybody, write down your homework. So, bhai, tumra khata kholo, ebare homework kore nao. Look at the blackboard. Sobai blackboard e takao. Whom task? Answer in one word. Ek kothay uttor dao. Number one question, which is the stem that stores excess of food? কোন জাতীয় গাছ তাদের কাণ্ডের মধ্যে অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে রাখে? আনসার হবে পটেটো অ্যান্ড সুগারকেন। বাংলায় বলা হয় আলু গাছ এবং আখ। আমরা যাকে কুশিয়ার বলি এই দুটি গাছ কাণ্ডের মধ্যে তাদের অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে রাখে। নাম্বার টু, which is the process that throw excess of water through stomata?
কোন পদ্ধতির মাধ্যমে গাছ তার দেহের অতিরিক্ত জল স্টোমাটার মধ্যে দিয়ে বের করে দেয়? আনসার হবে ট্রান্সপিরেশন, মিন্স বাষ্পমোচন। এটা একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল পাতার মধ্য দিয়ে বের করে দেয়। নাম্বার থ্রি, এগুলি রাখুন, সবাই লিখো, হুইচ ইজ দ্য গ্যাস ইউজ ফর প্রিপেয়ারিং ফুড। গাছের খাদ্য তৈরি করবার সময় কোন গ্যাস প্রয়োজন হয়ে পড়ে, খাদ্য তৈরিতে কোন গ্যাস সাহায্য করে? আনসার হবে কার্বন ডাইঅক্সাইড, ওকে বলা হয় CO2। নাম্বার ফোর, হুইচ ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস প্রিপেয়ার ফুড। গাছ কোন পদ্ধতিতে খাদ্য তৈরি করে, এটাকে আমরা বলবো, আনসার হবে ফটোসিনথেসিস, মিন্স শালুক সংশ্লেষ পদ্ধতি। নাম্বার ফাইভ, হুইচ ইজ দ্য অর্গানিজম দ্যাট অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট ফ্রম ডেড অ্যান্ড ডিকিং ম্যাটার। কোন জাতীয় জীব, মানে মৃত এবং বলিত উদ্ভিদ প্রাণী দেহ থেকে খাবার সংগ্রহ করে? আনসার হবে মাশরুম। মাশরুম মিন্স কি বুঝতে পেরেছ? ব্যাঙ্গের ছাতা, ওটা মরা পচা জীবজন্তু প্রাণী উদ্ভিদ দেহ থেকে খাদ্য জোগাড় করে, বেঁচে থাকে। ডিয়ার স্টুডেন্ট, আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস, সি ইউ অ্যাগেন, নমস্কার।